तो हे गाइस वेलकम बैक टू माय चैनल लालचंद सिख लाइफस्टाइल चैनले आपनादेर सबाइके स्वागतम। तो बंधुरा आज के आपनादेरके देखाबो मालयेशियार पाम बागान। तो छोटो पाम बागान छोटो बागान केमन हय सेटा आजके आपनादेरके देखाबो। तो भिडियोटा ना केटे भिडियोटा लास्ट अब्दि देखते थाकबेन, आशा करि आपनादेर सबार भालो लागबे जारा नतुन तादेर जन्य स्पेशालिस्ट। तो बंधुरा एई होच्छे पाम बागानेर छोटो गाछ। छोटो गाछे फलगुलो देखते पाच्छेन एमन छोटो छोटो होयेछे एखन। तो जत गाछ बड़ो हय सेई हिसाबे फल हय। तो फलगुलो जखन काँचा थाके एरकम कालो कालो जेमन देखते पाच्छेन एरकम कालो कालो थाके, देखते अनेकटा खेजुरेर मतो। तो एरकम छोटो बागान एकटु সাপটা একটু বেশি থাকে। যারা যারা নতুন মালয়েশিয়া পাম বাগানে কাজ আসতে যান তাদের জন্য ভিডিওটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি এখন আছি পাহাড়ের উপরে। তো গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, পুরো গ্রিন গ্রিন মৌসুম। তো পাহাড় থেকে একবার ওইদিকে তাকাই দেখতে পাচ্ছেন সব বুকেট বুকেট সব দেখা যাচ্ছে, পাহাড় পাহাড় দেখা যাচ্ছে, ওগুলো সব গাছ মরে গেছে, এটা অনেকটা দূরই আছে। তো ভিডিওটা পুরোটা দেখবেন আর তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোটো গাছগুলো, এই সব বাগানে যারা কাজ করে তাদের একটু বেতনটা বেশি, কারণ এখানে রোদ গরম বেশি। এই দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো গাছগুলো অনেকই ফল ধরেছে। তো একটা ফলের ওজন এই গাছই এখন 4 কেজি 5 কেজি এরকম করে ওয়েট হয়, কারণ এটা 2017 সালে 2 বছর 3 বছর এরকম হয়েছে, 3-4 বছর হয়েছে গাছগুলোর বয়স এখন। তো এই বন্ধুগুলো সব এসছে, আমরা সব কাজে এসছি এখানে। আজকে আমরা কাজে এসছি এখানে মানে জঙ্গল কাটা, মানে যে গাছের মধ্যে যেসব জঙ্গলগুলো উঠেছে সেই জঙ্গলগুলো কাটা। তো এখানে কিছু কিছু গাছ বড় হয়ে গেছে, যেখানে মানে মাটি সার বেশি পেয়েছে সেই জায়গাতে গাছগুলো একটু ভালো হয়েছে, বড় হয়েছে। কোনো কোনো জায়গায় ছোটো থাকে। তো গাছের ফলের কালারটা দেখতে পাচ্ছি পেকে যাওয়ার পরে এরকম লাল হয়ে যায়, তারপরে অন্য লোক এসে তারা তখন কেটে নেয়। তো এই গাছটার মধ্যে অনেকই ফল পেকেছে। তো যখন এই ফলগুলো পেকে নিচে এরকম পড়ে থাকে, এই ফলগুলো কুড়াবার জন্য অন্য লোক থাকে, এই কাজেরও ভালো বেতন আছে। তো বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। তো বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানে আরও কী ভিডিও আপনারা দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা মালয়েশিয়ায় নতুন আসতে চান তাদেরকে বলছি পাম বাগানের বিষয় নিয়ে আপনারা কী কী জানতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি সেটা আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব আর বলার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে যে পাম বাগানে কী কী কাজ করা লাগে। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।